গতকালকের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আপডেট যত কাছাকাছি আসবে কোনামি আমাদের সাথে নতুন নতুন ফিচারগুলো পরিচয় করাতে থাকবে। যেমন গতকাল এসেছিল আপকামিং ভার্সন 3.2.0 আপডেটের প্রথম পার্ট, যেখানে আমাদের সাথে তিনটা ফিচার পরিচয় করিয়ে দিয়েছিল: পিভিপি ইভেন্ট, কন্ট্যাক্ট উইথ জিপি এবং আনএসকেপেবল গোল সেলিব্রেশন। এই ব্যাপারগুলো সম্পর্কে ডিটেলসে কিন্তু আমরা গতকালকের ভিডিওতে বলেছি। আজকে আমাদেরকে তারা পার্ট 2 দিয়েছে, আপকামিং ভার্সন 3.2.0 আপডেট পার্ট 2। এখানে আরও নতুন তিনটা ফিচারের সঙ্গে কোনামি আমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছে: নাম্বার 1 eFootball লিগ, নাম্বার 2 ড্রিম টিম ইন ট্রেনিং, নাম্বার 3 গেম প্লে ডিফিকাল্টি লেভেল অ্যাডজাস্টমেন্ট। এই ব্যাপারগুলো কি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। নাম্বার 1 eFootball League revamp, এই ব্যাপারটা আসলে কি? ভেরিয়াস চেঞ্জেস অ্যান্ড অ্যাডজাস্টমেন্টস উইল বি মেড, ইনক্লুডিং এ রিভিউ অফ দ্য ম্যাচমেকিং সিস্টেম অ্যান্ড এক্সপেনশন অফ দ্য রেটিং সিস্টেম টু কাভার মোর ডিভিশন। এই ব্যাপারটা বোঝার জন্য আমাদেরকে আসতে হবে ম্যাচ থেকে আসতে হবে eFootball লিগে। eFootball লিগে গেলে আপনারা নর্মালি র্যাঙ্কিং সিস্টেমটা দেখতে পাবেন উপরে। এই র্যাঙ্কিং সিস্টেমকে ঘিরে এবং ম্যাচ সেটিংসকে ঘিরে কোনামি আরও কিছু অ্যাডজাস্টমেন্ট করবে, যেন এই ব্যাপারটা আরও ইন্টারেস্টিং হয়ে ওঠে, এই eFootball লিগটা যেন আরও মজাদার হয়। নাম্বার 2 ড্রিম টিম ইন ট্রেনিং, অর্থাৎ ইউজার্স উইল বি এবল টু প্লে ট্রেনিং মোড উইথ ড্রিম টিম প্লেয়ার। এই ব্যাপারটা বোঝানোর জন্য আপনাদেরকে একটু ট্রেনিং সেশনে নিয়ে যেতে হবে। আপনারা যখন এক্সট্রাস থেকে ট্রেনিংয়ে আসেন, এখান থেকে ফ্রি ট্রেনিংয়ে ক্লিক করে যদি আপনি এখান থেকে যে কোনো একটা অপশন সিলেক্ট করেন, যেমন আমরা অ্যাটাকিং প্র্যাকটিসে যাই, তাহলে আপনারা দেখতে পাবেন এখানে যে প্লেয়ারগুলো আসছে এগুলো কিন্তু আমার স্কোয়াডের প্লেয়ার না, এগুলো কোনামি দিয়ে দিছে। যে জি রোড বা ফ্রান্স, এই টিমটা কিন্তু আমি সিলেক্ট করি নাই, কোনামি দিয়ে দিছে। বাট আপডেটের পর আপনি এখানে নিজের টিম নিয়ে, অর্থাৎ নিজের যে ড্রিম টিম, মানে আমার যে স্কোয়াড আছে, আপনার যে স্কোয়াড আছে, যেটা নিয়ে আমরা অনলাইনে খেলি, ফ্রেন্ডলি খেলি, সেগুলো দিয়ে আপনি ট্রেনিং সেশন খেলতে পারবেন। এখন কিন্তু আমরা নিজেদের টিম নিয়ে ট্রেনিং সেশন খেলতে পারি না, কোনামি যেটা সিলেক্ট করে দেয় সেটা নিয়ে আমাদেরকে খেলতে হয়। এটাই ওখানে বলা হয়েছে যে আমরা ড্রিম টিম নিয়ে ট্রেনিং সেশনে খেলার জন্য অ্যাবল হব। নাম্বার 3 গেম প্লে ডিফিকাল্টি লেভেল অ্যাডজাস্টমেন্ট। আপনারা যদি বিস্তারিত পড়েন, অ্যাডজাস্টমেন্ট উইল বি মেড টু সাম অফ দ্য প্লে ডিসিশন ফর দ্য সুপারস্টার অ্যান্ড লিজেন্ড ম্যাচ লেভেল, সুপারস্টার অ্যান্ড লিজেন্ড ম্যাচ লেভেল ইন ভার্সেস এআই ম্যাচ। এই ব্যাপারটা কি চলো আপনাদেরকে দেখাই। আপনি যখন ম্যাচ থেকে ইভেন্টে আসবেন তখন এখানে বেশ কিছু ইভেন্ট পেয়ে যাবেন। এই ইভেন্টগুলো আপনি দুইভাবে খেলতে পারেন। আপনি যদি ম্যাচ সেটিংসে যান এবং আপনি এখানে ইউজার কন্ট্রোলে ক্লিক করেন, দেখবেন এআই কন্ট্রোল এবং ইউজার কন্ট্রোল দুইটা সিস্টেম আছে। তো এআই কন্ট্রোলটি খেলার সময় আবার উপরে দেখেন ম্যাচ লেভেল, এটা মানে হচ্ছে ম্যাচ ডিফিকাল্টি। এখানে দেখেন সুপারস্টার এবং লিজেন্ড দুটো ডিফিকাল্টি আছে। লিজেন্ড হচ্ছে সবচেয়ে কঠিন ম্যাচ, মানে এই অবস্থায় আপনি ম্যাচ খেলতে জিততে আপনার কষ্ট হয়ে যাবে, ঠিক আছে? তো এই ব্যাপারটাতে এটা তো ইউজার কন্ট্রোলের লিজেন্ড ডিফিকাল্টি, কিন্তু আপনি যখন এআই কন্ট্রোলের লিজেন্ড ডিফিকাল্টি যাবেন এটা কিন্তু ভিন্ন বিষয়। তো এই জায়গাটাতে কোনামি কাজ করবে, কোনামি এই জায়গাটাতে ডিফিকাল্টি অ্যাডজাস্টমেন্ট করবে, যেটা হয়তো আরেকটু ইজি হয় অথবা আরেকটু হার্ড হয়, এই ব্যাপারটাই কোনামি অ্যাডজাস্ট করবে, যেটা গেম আপডেট হওয়ার পর বোঝা যাবে। তাহলে এবারে যে তিনটা আপডেট, মানে গতকালকে তো তিনটা আপডেট ছিল, আজকে যে তিনটা আপডেট দিল, এগুলো আপনার কাছে কেমন লাগছে? এই ফিচারগুলো আপনি কেমন মনে করছেন? কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।